জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আমি মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং ভাকরি ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সমস্ত ভোটারদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আপনারাই বিরোধীদের পরপর অধিকার দিয়েছিলেন আমাদের মণীন্দ্রনগরে। মণীন্দ্রনগরে আপনাদের 10টা মেম্বার আপনারা দিয়েছিলেন, কংগ্রেসকে 7টা দিয়েছিলেন, ভাকরি ওয়ানে আমাদের ওখানেও 10টা দিয়েছিলেন, 9টা দিয়েছিলেন, কিন্তু তারপরেও আজকে বোর্ড গঠন করা যায়নি। শুধুমাত্র কংগ্রেস তৃণমূলের কাছে কোটি টাকায় বিক্রি হওয়ার কারণে আমরা বলেছিলাম যে প্রয়োজনে, আপনার শেষ পর্যন্ত বলেছিলাম যে তৃণমূলকে রুখতে, তৃণমূলের যেভাবে সন্ত্রাস করেছে এই সন্ত্রাসের বলি, এই সন্ত্রাসের স্পর্শ পেয়েছে কংগ্রেস এবং বিজেপি উভয় দলই কিন্তু এই সন্ত্রাসের শিকার হয়েছে। সেই কারণে চেয়েছিলাম তৃণমূল বিরোধী একটা বোর্ড গঠন করতে, কিন্তু তাদেরকে প্রধান দেওয়া সত্ত্বেও তারা বোর্ড গঠন করেনি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বলেছিলাম আপনারা সভাপতি হন, দরকার আমাদের সহ সভাপতি দেন, কিন্তু কে কার কথা শুনে। তৃণমূলের কাছে রাতের অন্ধকারে কোটি টাকায় বিক্রি হয়ে গেছে, তাদের দুটো পঞ্চায়েতের মেম্বারকে তৃণমূলের হাতে তুলে দিয়েছে, পঞ্চায়েত সমিতিতে তারাও সেখানে তৃণমূলের হাতে তুলে দিয়ে কোটি টাকায় বিক্রি হয়ে গেল কংগ্রেস রাজনৈতিক দলটা তৃণমূলের কাছে। যে কারণে আজ মণীন্দ্রনগরে আবার কোন মসিব ভাব, অর্থাৎ যা ছিল তাতেই রূপান্তরিত হলো, আবার সন্ত্রাস দেবে মুর্শিদাবাদের মণীন্দ্রনগরের বাসিন্দার, ভাকরি ওয়ানের বাসিন্দা, বহরমপুর ব্লকের নাগরিকরা। সেই কারণে আমি বলতে চাই যে এই কংগ্রেসকে আপনারা চিনে রাখুন, সারা জীবন সেটিং করেছে, একসঙ্গে আরএসপির কাছে সেটিং করেছে, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের কাছে সেটিং হয়েছে, সিপিএম এর কাছে সেটিং হয়েছে, আবার সেটিং হয়ে আজকে সন্ত্রাস যুক্ত পৌরসভা গঠন করতে সহযোগিতা করে। এটা এই বিষয় নিয়ে বলবো যে উনার মাথা খারাপ হয়ে গিয়েছে, উনি পঞ্চায়েত সম্বন্ধে উনার অভিজ্ঞতাও নাই, এবং আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের প্রধান যদি রাজনৈতিক লড়াই হয় তার বিজেপির সাথে কংগ্রেসের লড়াই, উনি ভাবলেন কি করে যে বিজেপির সাথে আমরা হাত মিলাবো, আর একটা উনি একটা সভাপতি হয়ে কি করে একটা ভারতের জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে উনি একটা এমন অপমানসূচক কথা বলছেন যে কংগ্রেস পার্টি নাকি কোটি টাকা খেয়েছে। তো আমরা এ উনাকে কোর্টে নিয়ে যাব এবং উনার বিরুদ্ধে মানহানির মামলা করব। উনি আমাদের কংগ্রেসের নামে যে অপপ্রচার করছে আগে নিজেরটা দেখুক, তারপরে বলবে। আমরা এটাই বলবো যে অযথা গুজবে কেউ কান দিবেন না, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, ওরা যেন তেন উপকারে মণীন্দ্রনগরে বসতে চেয়েছিল, এবং ওরা জানে না যখন ভোট হয়েছিল কাদের সামনে রেখে ওরা ভোটটা করেছিল, সেটা বোধহয় ওরা ভুলে গেছে। তাই এর তীব্র প্রতিবাদ করছি ওনার বিরুদ্ধে, এবং আমরা আগামীকাল ওনার বিরুদ্ধে মানহানি মামলা করব বহরমপুরে, এবং আমরা উকিলবাবুর সাথে আলোচনা হচ্ছে, উনি খুব তাড়াতাড়ি টের পাবেন।